আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এসেছি একটু চটজল দিয়ে ছোট্ট করে আমার একটা হাত মাখা গরুর মাংস রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু কোরবানি শেষ হয়েছে, তো আশেপাশে সবাইকে মাংসও বিলি করব, যেটা আমি করি, রান্না করেই বিলি করব। তো সব মশলা রেডি করে নিয়েছি, আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে। কাজে আসলে ছোট্ট একটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন ভিডিও। এখানে আমি মাংস নিয়েছি, প্রায় 20 কেজি মতো মাংস হবে না। সাথে এখানে দিচ্ছি লবণ, হলুদ, জিরা এবং ধনিয়া গুঁড়া, দিচ্ছি গরম মশলা গুঁড়া, কাশ্মীরি চিলিটা ইউজ করেছি, দিচ্ছি বাদামের গুঁড়া কারণ হচ্ছে মেজবানি মাংস, দিচ্ছি আস্ত জিরা, গরম মশলা আছে, এলাচ, দারচিনি, লবঙ্গ, বড় এলাচ, গোলমরিচ, স্টার আনিস, এগুলো দিচ্ছি। সাথে দিচ্ছি কেজিখানি পেঁয়াজ, এবং দিচ্ছি হাফ কেজি মতো আদা রসুন বাটা, যেটা একদম ফ্রেশলি পেস্ট করে এনেছি। এবার খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এবার বাইরে আগুন জ্বালিয়ে দিয়েছি। কিছুক্ষণ রান্না করার পরে ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়েছি 1 জগ গরম পানি। ব্যাস, মাংসটা রেডি হয়ে কি সুন্দর কালার চলে এসেছে! একদম তেল ছাড়া কি সুন্দর একটা মাংস রান্না করে দেখালাম! আজকে তো মনে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেই যাওয়া উচিত। নতুন ভিডিও নিয়ে জলদি ফিরে আসবো। আল্লাহ হাফেজ।